আপনারা দেখছেন মহা কার্টুন টিভি এক্সডি। হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের শোনাবো আরো একটি নতুন গল্প, যার নাম হলো রাগী রাজা। অনেক কাল আগে বিক্রমগড় নামে একটা রাজ্য ছিল। ওই রাজ্যের রাজা বিক্রমাদিত্য খুব রাগী ছিলেন। তিনি ছোট ছোট ব্যাপারেও ভীষণ রেগে যেতেন। কখনো কখনো তো তিনি রাগে দিশাহারা হয়ে এমন কিছু সিদ্ধান্ত নিতেন যার ফল ভোগ করতে হতো তার রাজ্যের প্রজাদের। একদিন তিনি তার খাস মন্ত্রী সুজন সিং এর সাথে নদীর তীরে ভ্রমণ করছিলেন। নদীর দিকে চেয়ে তিনি সুজন সিংকে জিজ্ঞেস করলেন, সুজন সিং, এই নদী আমাদের রাজ্য হয়ে কোথায় যায়? মহারাজ, এই নদী আমাদের রাজ্য হয়ে পূর্বের রাজ্যে যায়। আরে, এখানকার লোক এই নদী দিয়ে কি করে? আগে মহারাজ, সেখানকার লোকেরাও আমাদেরই মতো এই নদীর জল ব্যবহার করে। একথা শুনে রাজা খুব জোরে রেগে গিয়ে বললেন, তা কি করে সম্ভব? এই নদী আমাদের, কেউ আমাদের অনুমতি না নিয়ে এই নদীর জল ব্যবহার করতে পারে না। বিক্রমাদিত্যকে ক্রোধিত হতে দেখে সুজন সিং ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন যে যদি দ্রুত মহারাজের ক্রোধ কমানো না যায় তাহলে উনি রাগের বশে নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসবেন। তাই তিনি রাজাকে বললেন, মহারাজ, কিন্তু নদীর জল তো। কিন্তু মহারাজ সুজন সিংকে তার কথা শেষ করতে না দিয়েই বললেন, সুজন সিং, তুমি আজ এই রাজ্যের সীমানায় প্রাচীর তুলে দাও। আজ থেকে আমাদের রাজ্যের জল যেন পূর্বের রাজ্য পর্যন্ত না যেতে পারে। এই কথা শুনে সুজন সিং খুব ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন এর ফলে নিশ্চয়ই কোনো অনর্থ বাঁধবে, কিন্তু মহারাজের ক্রোধের সামনে তিনি কিছুই বলতে পারলেন না। কিছু রাজমিস্ত্রিকে ডেকে রাজ্যের সীমানায় তিনি একটা মজবুত দেওয়াল বানানো করালেন। দেওয়াল দেখে মহারাজ খুব খুশি হলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার ক্রোধের ফল রাজ্যের লোকেদের ভোগ করতে হলো। নদীর গতিপথে দেওয়াল তুলে দেওয়ার ফলে নদীর সমস্ত জল লোকের ক্ষেতে ঢুকে পড়ল এবং তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এই অবস্থায় হতাশ হয়ে কিছু লোক সুজন সিং এর কাছে গিয়ে বলল, সুজন সিং মশাই, নদীর জল আমাদের ফসল নষ্ট করে দিয়েছে, আর এখন তো জল আমাদের ঘরে প্রবেশ করছে। দয়া করে আপনি কিছু একটা করুন। সুজন সিং এদের সকলের সমস্যা উপলব্ধি করলেন এবং বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি এই সমস্যার একটা সমাধান বার করছি। সুজন সিং এর কাছ থেকে আশ্বাস পেয়ে সবাই সেখান থেকে চলে গেল। তাদের বেরিয়ে যাওয়ার পর সুজন সিং চিন্তা করতে লাগলেন, মহারাজ ভীষণ রাগী, যদি আমি তাকে বোঝাতে যাই তাহলে তিনি আমাকেই মেরে ফেলবেন। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়লেন। যেই না মাঝরাত হলো তিনি জাগলেন এবং রামসেবক, যিনি রাজমহলেই থাকেন, তার কাছে গেলেন। রামসেবকের কাজ ছিল রোজ সূর্য উঠলেই একটা বড় ঘণ্টা বাজানো, যাতে মহারাজ এবং বাকি সকলেই জানতে পারে যে ভোর হয়ে গেছে এবং ওঠার সময় হয়ে গেছে। সুজন সিং রামসেবককে বললেন, রামসেবক, সকাল হয়ে গেছে, ঘণ্টা বাজিয়ে দাও। এ কথা শুনে রামসেবক বলল, মন্ত্রী মশাই, এখন তো সবে মাঝরাত, মহারাজ জানতে পারলে আমাকে মেরেই ফেলবেন। তুমি সে চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। সুজন সিং এ কথা বলায় রামসেবক রাজি হল এবং খুব জোরে জোরে ঘণ্টা বাজিয়ে দিল। ঘণ্টা বাজতে সবাই জেগে গেল, মহারাজও জেগে উঠে মহলের বাইরে এলেন। বাইরে এসে তিনি দেখলেন চারদিকটা অন্ধকার ঘুটঘুটে, সূর্যের কোথাও কোনো চিহ্ন নেই। এসব দেখে রেগে গিয়ে তিনি রামসেবককে বললেন, রামসেবক, তোমার কি দৃষ্টিশক্তি হারিয়ে গেছে? দেখতে পাচ্ছ না যে এখন মধ্যরাত?
কথা শুনে রামসেবক ভয়ে কাঁপতে লাগলো। মহারাজ, আমি এসব। তখনই সুজন সিং মাঝখানেই বলে উঠলেন, মহারাজ, এতে রামসেবকের কোনো দোষ নেই। রামসেবক তো রোজকার সময় মতোই ঘন্টা বাজিয়েছে। মনে হচ্ছে আপনি যেমন পূর্বের রাজ্যে জল যাওয়া বন্ধ করে দিয়েছেন, তেমনি সেখানকার লোকেরাও তাদের দিক থেকে উদয় হওয়া সূর্যকে আমাদের রাজ্যে আসা থেকে আটকে দিয়েছে। তাই এখন থেকে আমাদের চাঁদের আলোই ভরসা। এ কথা শুনে রাজামশাই আরো জোরে রেগে গিয়ে বললেন, পূর্বের রাজ্যে সাহস কিভাবে হলো এমন কাজ করার? সুজন সিং, সৈন্য প্রস্তুত করুন, আমরা আজই পূর্বের রাজ্যে আক্রমণ করব। কিন্তু মহারাজ, এত অন্ধকারে আমরা প্রস্তুতি নেব কিভাবে? আর বিনা প্রস্তুতিতে লড়তে গেলে আমাদের পরাজয় নিশ্চিত। তাহলে তুমি কি চাও, আমরা সূর্য ছাড়াই থাকি? আমরা এরকম অন্ধকারে থাকতে পারবো না। তাহলে মহারাজ, এর একটাই উপায় আছে। কি উপায়? যদি আপনি পূর্বের রাজ্যের জন্য জল ছেড়ে দেন, তাহলে পূর্বের রাজ্যও আমাদের জন্য সূর্যকে ছেড়ে দেবে। না, আমরা আমাদের জল কাউকে দেব না। এর জবাবে সুজন সিং খুব বুদ্ধি খাটিয়ে বললেন, আপনি একদম ঠিক বলেছেন মহারাজ, আমরা আমাদের জল কাউকে এমনিতে দেব না। কিন্তু আমরা পূর্বের রাজ্যের সঙ্গে নদীর জলের বদলে সূর্যের ব্যবসা তো করতেই পারি। বিক্রমাদিত্য এ কথা বলতেই সুজন সিং দেয়াল ভাঙিয়ে দিলেন। ঠিক আছে সুজন সিং, তুমি শীঘ্রই এই দেওয়াল ভেঙে ফেলো এবং পূর্বের রাজ্যে সংবাদ পাঠাও যে আজ থেকে আমরা তাদের জল দেব, আর তার বদলে তারা আমাদের সূর্যের আলো দেবে। দেওয়াল ভাঙা শেষ হতে হতে সূর্যেরও ওঠার সময় হয়ে গিয়েছিল। দেখতে দেখতেই সূর্যের আলো গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল, আর নদীর সমস্ত জল ক্ষেত এবং ঘর থেকে বেরিয়ে বইতে বইতে পূর্বের রাজ্যের দিকে চলে গেল, আর নদীও আগের মতোই বইতে লাগলো। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে সব সমস্যারই কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।